যেন রাজুকের রাজুকের যেন নিয়ম নীতি মেনে বাড়িটা করা হয় এরকম বলা হয়েছিল বহুবার, কিন্তু এই ব্যক্তি জিয়া এই বাড়ির মালিক সেই কাজটা রাজুকের নিয়ম নীতি তোয়াক্কা না করে এই বাড়িটা ভবন নির্মাণ করেন। এফজি আলম নামের আইডি থেকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ভিডিওটি ছাড়া হয় এবং আজকে হুট করে ওই ছাদ থেকে পাঁচতলার একটা ব্যালকনির স্ল্যাব পড়ে গেছে এই রাস্তায়। এই যে রাস্তা, এখান দিয়ে প্রতিদিন কমপক্ষে 200-300 লোক যাতায়াত করে। ভিডিওর সূত্র ধরে আমরা বাড়িটি খুঁজে বের করি। রাজধানীর খিলক্ষেত এলাকার সেই বাড়ি নিয়েই এবারের অনুসন্ধান। খিলক্ষেত খাপাড়া এলাকার শেখ সফিরুদ্দিন সড়কের এই বাড়িটির মালিক জিয়াউর রহমান খান। স্থানীয়ভাবে তিনি শুটকি ব্যবসায়ী হিসাবে পরিচিত। মাত্র আড়াই কাঠা জমির উপর ভবনটি নির্মাণ করা হচ্ছিল। চারতলা পর্যন্ত নির্মাণের পর স্থানীয় একজন বাসিন্দা এ নিয়ে রাজুক সিটি কর্পোরেশনের কাউন্সিলর বরাবর লিখিত অভিযোগও দেন। এই যে ভদ্রলোক এই বাসাটা করছেন, বাড়িটা বহুতল ভবন করছেন, উনি যখন এই বহুতল ভবনটা করেন, উনি আগে জমি কিনেছেন, এখানে জমি কিনে তখন বহুতল ভবনটা করেন, তখন থেকেই আমরা একটু অ্যালার্ট থাকার চেষ্টা করেছি যে উনি এখানে ভবন করছেন, নিশ্চয়ই রাজুকের অনুমোদন নিয়েই ভবন করছেন। তারপর আমরা ওনাকে বললাম যে আপনি রাজুকের যেই নীতিমালা রয়েছে আপনারা সেই নীতিমালা মেনে আপনারা চেষ্টা করেন এই বাসাটা করার জন্য। তো উনি প্রথম থেকেই কেমন যেন একটু রিল্যাক্ট্যান্ট, মানে অনিচ্ছুক, মানে আমাদের এই কথাগুলো বা আমাদের সমাজে যারা আছেন অনেকে আসছেন এখানে ওনাকে বলার জন্য আসছেন, কিন্তু সবার কথাকেই উনি অগ্রাহ্য করে ওনার মতো করেই উনি বাড়িটা তৈরি করছেন। তো তখন আমরা নিরুপায় হয়ে আমরা বর্তমান যে কাউন্সিলর আছেন 17 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর, ওনার কাছে অভিযোগ করি এবং উনি অভিযোগ আমলে নিয়ে উনি এখানে দুবার আসছেন। দুবার এসে ওনাকে অ্যালার্ট করেছেন, ওনাকে ওয়ার্নিং দিয়েছেন যে আপনি এখানে বহুতল ভবন যেহেতু করছেন, সেই আড়াই কাঠার উপর আটতলা ভবন আপনি করছেন, তো এখানে আপনি সেই রাজুকের নীতিমালা মেনে আপনি বাড়ি করবেন এবং নীতিমালার বাইরে আপনি বাড়ি করবেন না, এরকম মর্মে ওনাকে অ্যালার্ট করে বা ওনাকে বলে তখন উনি চলে যান ওনার দফতরে। সেই অভিযোগে স্পষ্ট করে বলা হয়েছে সুমন নামের দালালের মাধ্যমে ভুয়া অনুমোদন নেওয়া হয়। সেই অনুমোদনে ভবন করলেও রাস্তা বা ড্রেনেজের জন্য একাংশ জমিও রাখা হয়নি। এর আগেও বহুবার ইট পড়েছে, আপনার সেন্টারিংয়ের যে কাঠগুলো সেগুলো পড়েছে, মানুষের সামনে পড়েছে, মানুষের মাথায়ও পড়েছে। আজকে মানে গতকাল সর্বশেষে যেটা হলো যে আসলে এই লিমিটটাই ক্রস হয়ে গেল, একটা পাঁচতলা থেকে একটা ব্যালকনির ফল ছাদ, পুরো একটা ফল আস্ত একটা ফল ছাদ পড়ে গেলো রাস্তার উপর, এবং এখানে 2-3 জন লোকও ছিল এখানে, তো ওরা লাকিলি ওরা এসকেপ করে গেলেন, কিন্তু এই লাকটা সবসময় হয়তো ফেভার করবে না। কিন্তু কখনো কাজ বন্ধ না করে নির্মাণ অব্যাহত রাখা হয়েছে, ফলে ভবনটি আরও উপরে উঠছে, অর্থাৎ নির্মাণ আটতলা পর্যন্ত তৈরি করা হয়েছে। আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন এখানে বাংলাদেশে, যারা আছেন রাজুক সহ আরও যারা স্টেক হোল্ডার যারা আছেন, ওনারা এটা নজর দিবেন এবং ওনাদের সুদৃষ্টি আমরা আসলে এলাকাবাসী কামনা করছি। কাগজপত্র এবং অনুমোদন ছাড়া এভাবে ভবন নির্মাণ কতটা ঝুঁকিপূর্ণ সেটি বোঝা গেল গত রোববার বিকালে। সেদিন ভবনটির পাঁচতলার বারান্দার একটি স্ল্যাব ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। তবে বিদ্যুতের তার এবং খুঁটি ভেঙে কারেন্ট লাইন বন্ধ হয়ে যায়। পঞ্চাশোর্ধ্ব মলিমন বেগম পাশের প্লটেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেদিনের ঘটনার কথা বলছিলেন, সেই সাথে কিভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল
সেটাও জানাচ্ছিলেন। পুলিশ আছে, আমরা কইছি কাল করে বাইরে ভেঙে দিব, আমার কোনো মানুষ ক্ষতি হয় আমরা এখানে বাইরে আমরা নিজেরা ভাঙব। পুলিশে কইল কি কয় যে না আপনারা কোনো কাজ করেন না, এটা রাজুকে করব এটা বলছে। যে বাড়িটি নিয়ে স্থানীয় মানুষের এত অভিযোগ, ঘটনার পর থেকে সেই বাড়ির মালিক জিয়া পলাতক। যদিও ঘটনার আগে তিনি দুবাই গিয়েছেন প্রমোদ ভ্রমণে, এমন খবর জানিয়েছেন স্থানীয়রা। সরাসরি আমি উইহার না ছিলাম, আমি যাবার গেলেছি ও সময় পড়ছে, ও সময় পড়ছে, পরে পড়ার পর ওই লাগলো আর সময় আমার শৈল পুরা শৈল কাইফা গেছে, গা পুরা শৈল কাইফা গেছে, আমার আল্লাহ ভাসাইছে, আমি এখনো খারই নাই যে। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও এই আতঙ্ক থেকে বের হতে পারছেন না স্থানীয়রা। প্রতিবেশী হিসেবে জিয়াউদ্দিনকে পেয়েছেন প্রায় 2 বছর হলো, এতেই আশপাশের সবাই শঙ্কিত। যেন আমরা নিরাপদে থাকতে পারি এমন একটা বাড়ি করেন যেন প্রতিবেশীর মতো আমরা চলাচল করতে পারি, তার সাথে অনেক কথা হয়েছে। উনি বলে যে ঠিক আছে, আমি তো আরও বাড়ি একটা করছি, আমার জানা আছে সেফটি যে মেজারগুলো, সেফটি মেজার এগুলো মেনে উনি করবেন বলে আমাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরবর্তী দেখলাম যে না, উনি করছেন না। এই কাঠের টুকরা, শাটারিংয়ের মানে পিচ অফ উড, বাঁশ এগুলো পড়তেছে, ইটক কয়েকদিন পড়ছে। দুর্ঘটনাস্থলের পাশের বাড়িটিতেই বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবু তাহের পরিবার নিয়ে বসবাস করেন, তবে আতঙ্কে থাকেন, না জানি কখন দুর্ঘটনার শিকার হন। হ্যাঁ, যে রাজুককে আমরা লিখিত অবহিত করছি, রাজুকের ইন্সপেক্টর এখানে আসছেন। হ্যাঁ, আসার পরে আমাদের সামনে সবাইকে এরকম জড়ো হয়েছে, মানুষজন বলছে যে এখানে আর কোনো কাজ করবেন না, আপনার কাগজপত্র নিয়ে আসেন। একদিন কাজ বন্ধ ছিল, জানি না কোন কারণে পরের দিন থেকে আবার কাজ শুরু হয়ে গেল। এই কথা কাউন্সিলরকে আমি জানাইছি, কাউন্সিলরের কাছে সে একটা দরখাস্ত দিয়েছি, কাউন্সিলর মহোদয় এখানে নিজে আসছিলেন, দুইবার আসছেন, আইসা বলছেন রাজুকে নিয়মের বাইরে কোনো বিল্ডিং কোনো কিছু করবেন, রাস্তার জায়গা ছাড়বেন। আগে নিয়ম যেমন মানেননি, তেমনি আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। না হলে কর্তৃপক্ষের আপত্তির পরও ভবন মালিক জিয়াই দুঃসাহস দেখান কিভাবে? তার এই দুঃসাহসের পেছনে অনৈতিক লেনদেন এবং অনৈতিক টাকা জড়িত। স্থানীয়রা জানিয়েছেন বাড়ির মালিক শুটকি ব্যবসার কথা বললেও মূলত অবৈধ ব্যবসার সাথে জড়িত, না হলে দৃশ্যমান কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া ঢাকায় বাড়ির মালিক হন কিভাবে? অভিযোগের বিষয়ে জানতে বাড়ির মালিকের অবর্তমানে তার স্ত্রী স্বজনদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উপস্থিতি টের পেয়ে তিনি দরজা আটকে দেন, এরপর আর দরজা খুলেননি। আচ্ছা, কেউ কি আছেন ভিতরে? কেউ নাই? আচ্ছা, আমরা একটু 2 মিনিট একটু কথা বলতাম আপনার সাথে, যদি কেউ থাকে ভিতরে। আমরা কোনো পক্ষের না, আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই, পরিবারে তো আপনারা থাকেন। জানা গেছে অভিযোগের পর রাজুকের ইমারত পরিদর্শক নির্মল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের কাছে বাড়িটি যেন না করতে পারে সেজন্য নির্দেশনা দিয়ে যান ঠিকই, তবে কোনো কার্যকর উদ্যোগ নেননি। শিলখেপ থাপারা, রাইট, জিয়াউর রহমান। জিয়াউর রহমান আমার ঠিক মনে নাই, আমি আগে জোয়ার সাহারা মোজার ছিলাম, এখন হচ্ছে আমি ওইটাতে নাই, এখন আছে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে গিয়ে আব্দুর রহিম সাহেব। আমাদের তো নোটিশ করা লাগে, কাজ বন্ধ করা লাগে, সাইডে যাওয়া লাগে, সাইডে গিয়ে তারপরে কাজ বন্ধ করা লাগে। আমি মনে কয়েকবার গিয়েছি এটাতে, লোকাল মানুষের কমপ্লেইন এটা, লোকাল মানুষটা অনেক কিছুই বলতে পারে, বাট এটার কোনো এভিডেন্স ডকুমেন্টস যদি থেকে থাকে দেন আমাকে বললেন, আমি এ ব্যাপারে স্বচ্ছ। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভের শেষ নেই, নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলছেন রাজুক কর্মকর্তা গোপন সমঝোতা করেছেন। ঘটনার পর আবারও রাজুকের আরেকটি টিম, এবার নেতৃত্বে রয়েছেন আব্দুর রহিম, তিনিও কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন, দেখা যাক তিনি কি বলেন। আমরা চূড়ান্ত আমরা করে ফেলছি, চূড়ান্ত নোটিশ করে ফেলছি, এবং আমরা পরবর্তী ব্যবস্থা আমাদের পক্ষে দিন আছে, এবং এই ঘটনা ঘটার পরে আমরা তাদেরকে ওখানে আমরা পরিদর্শনে গেছিলাম। জি, যাওয়ার পরে আমরা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আসছি। হ্যাঁ, এবং আমরা এটা উচ্ছেদের জন্য পাঠাচ্ছি। ডাক্তার আসার আগে রোগী মারা যাওয়ার প্রবাদের মতো দুর্ঘটনার পর ব্যবস্থা নিলে কি লাভ? বরং প্রশ্ন হচ্ছে অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ার পেছনে রহস্য কি? প্রথমবারও রাজুক কাজ না করার নির্দেশনা দেয়, কিন্তু তারপরও 8 তলা ভবন তৈরি হয়েছে, এটি
কিভাবে সম্ভব সেই প্রশ্ন সবার। যদিও এবারের প্রেক্ষাপট ভিন্ন, দুর্ঘটনার কারণে গণমাধ্যমের নজরদারির মুখে হয়তো সবশেষে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু বড় দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নিত? দর্শক, উন্নয়ন অগ্রগতি, অন্যায় অপরাধ ও অনিয়ম দুর্নীতির তথ্য থাকলে জানাতে পারেন নিচের ঠিকানায়।